নমস্কার বন্ধুরা, জব গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে চাকরি প্রাপ্তিদের জন্য সুখবর, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের চারটি ব্লকে মাধ্যমিক পাশে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরি শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শূন্য পদ ইত্যাদি তথ্য এই ভিডিওর মধ্যে আপনার সামনে তুলে ধরব। নোটিশটি প্রকাশিত হয়েছে 28 সেপ্টেম্বর। মোট শূন্য পদ রয়েছে 20টি। পদের নাম আশাকর্মী। শিক্ষাগত যোগ্যতা, প্রাপ্তিদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে। শুধুমাত্র মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচনা করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারেন, কিন্তু উচ্চতর শিক্ষা তার যোগ্যতার কোনো মূল্যায়ন করা হবে না। বেতন, প্রতি মাসে নিযুক্ত হলে 4,500 টাকা করে বেতন দেওয়া হবে। বয়স 1/1/2022 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে SC/ST OBC-রা 22 থেকে 40 বছর হলেই আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। তারপর সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাবেন। আবেদন পাঠানোর ঠিকানা অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে এই চাকরির বিস্তারিত জানতে পারেন। আবেদন সময় প্রয়োজনীয় ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি। নিয়োগ পদ্ধতি, কর্মী নিয়োগের কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না। প্রাপ্তিদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রাপ্তি বাছাই করা হবে। প্রথমে জমা পড়া আবেদনের উপর একটি শর্ট লিস্ট করে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউর পর মেধা তালিকা প্রকাশিত হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 4 নভেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জব গ্যালাক্সিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকদিন 8টায় চ্যানেল থেকে সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি সরকারি চাকরি খবর নিয়ে।